আর যেখানে ভোট করবেন আমার ভিড় দেখবো, লাইনও যাবে না জলও যাবে পরিষ্কার, সবাই বিজেপিকে দিয়ে করা থাকবে, পুরো একদম বলো দেবো না খরচ দেবো। আর যেখানে ভোট করবেন আমার ভিড় দেখবো, লাইনও যাবে না জলও যাবে পরিষ্কার, সবাই বিজেপিকে দিয়ে করা থাকবে, পুরো একদম বলো দেবো না খরচ দেবো। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে। সমীকদা, আপনি শুনলেন তপন দাশগুপ্ত, যিনি হুগলির সপ্তগ্রামে তৃণমূল প্রার্থী, পরিষ্কার হুমকি দিচ্ছেন যে তিনি একেবারে বুথ দেখবেন, যেখানে ভোট পড়বে না, জলও দেওয়া হবে না, লাইনও দেওয়া হবে না, সব বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনের পরে বুথের ফল গোনার জন্য এবং সেটা দেখে কোনো ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় তপন দাশগুপ্ত থাকবেন। তপন দাশগুপ্ত আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যখন তৃণমূল বিজেপি জোট ছিল তখন থেকে তপন দাশগুপ্ত বাম বিরোধী আন্দোলনে আছেন। আজকে ওই জেলার তিনি দায়িত্বে আছেন, রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী। যখন একটা হঠাৎ গজিয়ে ওঠা রাজনৈতিক, মানে প্যারাসুট করে নেওয়া রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নন তো উনি, উনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন বা আছেন জানা নেই আমার এখন, এবং রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী, তার থেকে এ ধরনের ভাষা যখন বেরোচ্ছেন, এরা আসলে সবাই মেজাজ হারিয়ে ফেলেছেন, চরম হতাশা এবং মানে যে বিপর্যয় আসছে সেটাকে তিনি দেখতে পাচ্ছেন, কারণ তিনি মাটি চেনেন এবং তিনি ফলাফল সম্পর্কে ওয়াকিবহল। সেই হতাশা থেকে তিনি এই ধরনের কথা বলছেন, এটা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে হুগলি জেলায় আবার তৃণমূলের যে হার যেটা আমরা লোকসভা নির্বাচনে দেখেছি সে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অব্যাহত থাকবে, প্রায় সমস্ত সিটে হুগলিতে তৃণমূল কংগ্রেস হারছে। ধন্যবাদ শ্রমিকদা, কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে। আরেকবার আপনাদের শোনাবো হুগলির সপ্তগ্রামে তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত ঠিক কি ভাষায় কি হুমকি দিয়েছেন। আর যেখানে ভোট করবেন আমার ভিড় দেখবো, লাইনও যাবে না জলও যাবে পরিষ্কার, সবাই বিজেপিকে দিয়ে করা থাকবে, পুরো একদম বলো দেবো না খরচ দেবো। আর যেখানে ভোট করবেন আমার ভিড় দেখবো, লাইনও যাবে না জলও যাবে পরিষ্কার, সবাই বিজেপিকে দিয়ে করা থাকবে, পুরো একদম বলো দেবো না খরচ দেবো। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।